প্রথম সিজন ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। সিরিজের নাম কারাগার। বাংলাদেশের এই কন্টেন্ট কেবল সেই দেশেই নয়, এবার বাংলার প্রত্যেক শিল্পপ্রিয় মানুষের মুখে মুখে ঘুরছে। প্রথম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, কবে আসছে দ্বিতীয় সিজন? প্রশ্ন ছিল অনেক দিনেরই, কিন্তু অবশেষে মিলল উত্তর। সিরিজের মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরী রবিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, কারাগার পার্ট টু আসছে ডিসেম্বরে। শুধুমাত্র হইচইতে মুক্তি পাবে সিরিজটি। কারাগার একটি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। পরিচালনায় রয়েছেন সৈয়দ আহমেদ শৌকি। চলতি বছরেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পায় এটি। প্রথম সিজন দেখানো শুরু হয় 19 অগস্টে। বাংলাদেশের পটভূমিকায় তৈরি এই সিরিজ বহুল প্রশংসা অর্জন করেছে। শহরে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল তার ভিডিওয়। দর্শকদের মন মাতাতে তিনি যে সিদ্ধহস্ত তা ফের প্রমাণ করেছে তার হাওয়া ছবি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া। কারাগার দেখার পর তার হাওয়া দেখার জন্য রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। কারাগারের প্রথম সিজন শেষ হয় রহস্য তৈরি করে, যার উত্তর মিলবে দ্বিতীয় সিজনে। এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছে দর্শক মহল। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।